রমজান মাসে আমরা সাধারণত যেটি দেখি যে ঘুমের সাইকেলেও এক ধরনের পরিবর্তন আসে, এটির থেকেও কি আসলে অ্যাসিডিটি সমস্যা বা গ্যাসজনিত সমস্যা হতে পারে কিনা? না, এটা থেকে ওরকম কিছু কিছু যদি ঘুম না হয় তাহলে একটা স্ট্রেস হতে পারে। আচ্ছা, তো স্ট্রেস হলে তো একটা আলসার হতে পারে, তার নাম আমরা স্ট্রেস আলসার বলি আর কি। এটা কিন্তু একটা পসিবিলিটি যে নাই তা না, তো এগুলো আসলে ওইভাবে খুব কম হয়, মানে ঘুম না হওয়ার কারণে যে হয় তা না। স্ট্রেস আলসারগুলো আরও ধর বড়ো ধরনের, যখন মানুষ আমরা বলি বার্ন, মানুষ বড় ধরনের স্ট্রেসে পড়া, যে শরীর পুড়ে যাওয়া অথবা ধরেন স্ট্রোক হলো, এই ধরনের কোনো জিনিস থেকে স্ট্রেস আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ঘুম না হওয়ার জন্য হয়তো টেম্পোরারি অনেক কোনো কোনো মানুষ হয়তো কমপ্লেন করে যে মনে হচ্ছে আজকে রাতে ঘুম হয় না, আজকে খুব অ্যাসিডিটি বাড়ছে, এটা একটা মিসকনসেপশনও হতে পারে। আবার কারো কারো হয়তো অনেকে স্ট্রেসের জন্য হয়তো প্রবলেম হতে পারে। আমরা এই গ্যাসের সমস্যা নিয়ে আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে